আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। ট্রাভেল স্টোরির সাথেই থাকুন, রোজার সিয়াম সাধনা পরিবার পরিজনকে নিয়ে ভালোভাবে কাটান। মাহে রমাদান। আসসালামু আলাইকুম। ট্রাভেল স্টোরি এই মুহূর্তে সৌদি আরবে আছে। আজ কিছুক্ষণ আগে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা শেষ হলো, ফজর নামাজ পর আমরা যখন বের হয়ে যাচ্ছি, বের হওয়ার পথেই দেখা মিলল ঐতিহাসিক কবুতর চত্বর। আপনারা জানেন সৌদি আরবে মক্কা শরীফের একটি বিশেষ জায়গা আছে, যেদিকে বাংলাদেশিরা কবুতর চত্বর হিসাবে বেশি চিনে। এখানে কিন্তু প্রত্যেক দিন নামাজ পড়ার পর, ফজরের সহ বিভিন্ন ওয়াক্তের নামাজের পর বিভিন্ন মানুষজন কবুতরের জন্য কিন্তু খাবার বিতরণ করেন, তারা কবুতরকে খাবার খাওয়ান, এবং এই খাবারের জন্য কিন্তু কবুতরগুলো বিভিন্ন জায়গা থেকে আসে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু আমরা দেখছি যে কবুতরের খাবার উনি সংগ্রহ করে আবার হয়তো বিক্রির জন্যে অথবা তার সংগ্রহের জন্য নিয়ে যাচ্ছেন, এমনও হতে পারে। এই মোটামুটি আমরা যে কতদিন এখানে থাকবো, আপনারা পবিত্র মক্কা নগরী, মদিনা নগরী সহ বিভিন্ন জায়গার ঐতিহাসিক ধর্মীয় স্থানগুলো সম্পর্কে জানতে পারবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখবেন সবাই। এই মুহূর্তে ট্রাভেল স্টোরি আছে সৌদি আরবের মক্কা নগরীতে। আমার পিছনেই পবিত্র হেরন শরীফ আছে, রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হেরেম শরীফের সামনে, যে ক্লক টাওয়ার বলে, সবাই জমজম টাওয়ার নামে একটু পরিচিত, এখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এইমাত্র জোহরের নামাজ আদায় শেষ করে, জোহরের নামাজের পরে অনেক মুসল্লিরা কিন্তু মসজিদ থেকে বেরিয়ে আসছেন। আবার যারা এখনও তাদের সালাত আদায় করতে পারেননি, তারাও কিন্তু যাচ্ছেন সালাত আদায়ের জন্য। আবার অনেকেই এখান থেকে মদিনা বা অন্যান্য শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এই জন্য অনেক বাসও এখানে দেখা যাচ্ছে। এই ছিল আমার কাছে এখানকার জোহরের নামাজের পর যে পরিস্থিতি সেটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ট্রাভেল স্টোরির সাথে। আসসালামু আলাইকুম। ট্রাভেল স্টোরির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সবাইকে। আমরা এই মুহূর্তে মক্কা থেকে পবিত্র মদিনা নগরীতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, ওনার রওজা মোবারক করেছে মদিনায়। আমরা এখন সেখানে যাচ্ছি যাত্রা বিরতিতে। এখন আমরা মক্কা এবং মদিনার একটা মধ্যবর্তী স্থানে অবস্থান করছি। আছি মদিনার ঐতিহাসিক দুই কেবলা মসজিদ। আপনারা অনেকে জানেন যে আগে একদিকে ফিরে নামাজ পড়া হতো, নবীজি মদিনা সফর নিয়ত করলেন যে উনি মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন, এবং নবীর ইচ্ছা অনুযায়ী পরে কিন্তু এখানে দুই কেবলা মসজিদটি স্থাপিত হয়। এবং নামাজ পড়া অবস্থায় উনি একদিকে নামাজ পড়ছিলেন, এবং সে পড়া অবস্থায় উনি একদিকে কেবলামুখী ছিলেন, ওই একই অবস্থায় অটোমেটিকলি উনি ঘুরে মক্কামুখী হয়ে যান। এই হচ্ছে দুইমুখী কেবলা মসজিদের, দুই কেবলা মসজিদের ইতিহাস, ঐতিহ্য। পৃথিবীতে যত যারা এখানে হজ করতে আসেন, ওমরা করতে আসেন, প্রত্যেকটি মুসলমান যাত্রীরা আছেন, যে মুসলমানরা চান এখানে এসে এই দুই কেবলা মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়ার তারা চেষ্টা করেন। ট্রাভেল স্টোরির সাথেই থাকেন। ট্রাভেল স্টোরির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগত।
এই মুহূর্তে আছি আমি ঐতিহাসিক আরাফাতের ময়দানে। তো জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জে যে ভাষণটি তিনি দিয়েছিলেন, এখান থেকে কিন্তু তিনি মুসলিম উম্মাকে ইসলামের প্রচার করেছিলেন এবং তার শেষ বিদায়ে যে হজের শেষ বিদায়ে যে ভাষণ দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি তার উম্মতদের জন্য নির্দেশনা দিয়েছেন কীভাবে কী করতে হবে না করতে হবে সেটা দিয়েছেন। এই ঐতিহাসিক স্থাপনাটি দেখার জন্য প্রতি বছর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা মুসলিমরা এখানে আসেন। হাঁটো হাঁটো বেশি হাঁটো, আছে আমি পাশে আছি। ডান পাশে দেখেন মিনার তাবু এই জন্য সমস্ত মানুষ এখানে অবস্থান করে যত লোক হজ করতে আসে এই সেই ডান দিকে দেখেন ডাইনে বামে সবই আছে তবে ডান পাশে বেশি মিনার তাবু বলি। ট্রাভেল স্টোরির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি সৌদি আরবের তায়েফ নগরীতে। আমি এখন একটি ঘরের মধ্যে আছি। এই ঘরটি আপনারা সবাই জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ নগরীতে আসে। তিনি যখন যাচ্ছিলেন তখন এক জনৈক বুড়ি নবীজির পথে কাঁটা দিয়ে রাখেন, বড়ি গাছে কাঁটা দিয়ে রাখেন।
সেই কত হাজার হাজার কত বছর আগের ঘটনা, কিন্তু এখনও সেই বড়ি গাছ আমরা দেখতে পাচ্ছি, এখানে বড়ি গাছ রয়ে গেছে। এই যে একটি ছোট ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরে কিন্তু এই বুড়ি থাকতেন এবং তিনি কিন্তু এখানে কাউকে ইয়ে করতে দেন নাই, আশ্রয় দেন নাই। এই ছিল এখানকার বুড়ির ঘরের তথ্য যেটা আমরা ঘুরে। এই সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি। আপনারা অনেকে জানেন যে নবীজি যখন দায়াত নগরীতে আসেন তখন নবীজির রাস্তা রোধ করে কিন্তু এখানে রাখা হয়েছিল। এই যে একটা বড়ি গাছ দেখতে পাচ্ছেন, বড়ি গাছের ডালাটা কিন্তু এখনও সে আগের মতোই আছে। এখানে কিন্তু এরকম ডালপালা রেখে কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল নবীজিকে, যাতে উনি এখান থেকে বেশি দূর যেতে না পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর পাশে একটি উঁচু পাথরের মতো আছে এবং সেখানে ছোট্ট একটা পাথর দেখতে পাচ্ছেন। এই পাথরটিকে কিন্তু নবীজিকে নিক্ষেপ করার জন্য চেষ্টা করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে কুদরতি ক্ষমতার মাধ্যমে কিন্তু সেখান থেকে নবীজি রক্ষা পান এবং এখনও কিন্তু সেই পাথরটি আগের অবস্থার মতোই আছে। আলী মসজিদ।